এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশে তোমার পানে, তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা, ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে, এ শুভ লগনে জাগুক গগনে অমৃত বায়ু, আনুক জীবনে নবজন্মের অমল আয়ু, জীর্ণ যা কিছু যাহা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন, ধুয়ে যাক যত পুরানো মলিন নব আলোকের স্নানে। ঘড়িতে বাজে সকাল 7টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি এই পুরো রিসর্টটা ঘুরে দেখতে। মা এখনো ঘুমোচ্ছে বলে আর মা আসতে পারেনি, তাই ভাবলাম আমি একাই ঘুরে আসি। এই ছোট্ট ঝিলের চারপাশ ধরে রাস্তা করা রয়েছে, এখানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করা যায়, খুবই সুন্দর লাগে। এই ব্যাডমিন্টন কোর্টটাও খুব সুন্দর, আর সাথে রয়েছে দোলনা। এখানে এসে থেকে দোলনা চড়বো বলে মনটা বারবার ছটফট করছে। কালকে দুপুরে খেয়ে এসেও একবার চড়েছি, তবে এখন আবার চড়বো। তখন তো বেশ রোদ ছিল, তাই জন্য বেশিক্ষণ চড়তে পারিনি, তাই আজকে সকাল সকাল এসেছি। আর এই জায়গাটা পুরোটা ফাঁকাও আছে, তাই ভেবেছি এই পুরো জায়গাটা ঘুরে এসে আবার চড়বো। চলো আমরা তাহলে একটু পায়ে পায়ে এগোই। সুন্দর যে লাগছে সকালবেলা, এই হেঁটে হেঁটে পুরো এই পুকুরটা ঘুরে আসার সময় এত ভালো লাগছে। অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে, তো তাই জন্য একদম সুন্দরভাবে সাজানো রয়েছে। শীতকালে আসলে মৌসুমি ফুলে পুরো জায়গাটা আরও সুন্দর লাগে। এখানে কটেজগুলোর খুব সুন্দর সুন্দর নাম আছে,
যেমন এই কটেজটার নাম সেজুতি। এখানে সব স্ট্যান্ডার্ড রুম রয়েছে, 209 থেকে 212, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। আর এই সাইডে হচ্ছে রাস্তা। কি সুন্দর নাম এগুলোর! এই লাল সিমেন্টের বাঁধানো রাস্তা ধরে বেশ খানিকটা কিন্তু ঘুরে নিলাম, এরপর বনের ভেতরে প্রবেশ করব। তোমরা আমার সাথে থাকো আর এই পুরো ভিডিওটাতে আমার সঙ্গেই থাকো, আর এই পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন সুন্দর জায়গাটা পুরোটা। আমি আশা করছি যে এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এখানে ঝিলের মধ্যে একটা কালারিং ফাউন্টেন আছে, ফোয়ারা আর কি, এবং সেখানে গানও হয়, তবে আমি চোখে দেখলেও বা কানে শুনলেও সেটা ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি, একদম ভুলে গিয়েছিলাম আর কি। কিন্তু জায়গাটাতে খুবই সুন্দর একটা এফেক্ট দেয়, সন্ধেবেলা একদম মায়াময় পরিবেশ তৈরি হয়, যখন সন্ধেবেলা পুরো রিসর্টে ছোটো ছোটো লাইটগুলোও জ্বলে ওঠে এবং এই লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেনটাও চালু হয়ে যায়, তখন দারুণ লাগে। এই অবধিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, আর ওই পাশটা খুব সম্ভবত আমার কুটিরের
প্রপার্টি, এই জন্য এখানটা এরকম করে ভাগ করে দেওয়া আছে। কত বড় প্রপার্টি, জায়গাটা ভীষণ সুন্দর, এতটা জায়গা জুড়ে এই পুরো ট্যুরিজম প্রপার্টিটা গড়ে উঠেছে, তাই জন্য একদম সুন্দরভাবে সাজানো গেছে। কি সুন্দর সকালবেলা পাখির ডাক, চারিদিকে সবুজ উপভোগ করছি। আজকে কিন্তু 2রা বৈশাখ, কিন্তু সকালটা যে কি সুন্দর, এখনও সকালের আবহাওয়াটা ভীষণ মিষ্টি লাগছে। এরপর বেলা বাড়লে নিশ্চয়ই তাপমাত্রাও বাড়বে, তখন বেশ গরম হয়তো লাগবে, কিন্তু এই সময়টা না ভারী ভালো লাগছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। গানের গলা একদমই বাজে, তবে কবিগুরু স্থানে এসে দুকলি রবীন্দ্রসঙ্গীত গাইতে একটু মন চাইলো, আর এরকম পরিবেশে না গিয়ে থাকতেই পারলাম না। ঘুরে এসে এবার একটু দোলনা চড়ে নিচ্ছি। এই সময় দোলনা চড়তে দারুণ মজা লাগছিল। Thank you.
এই যে এই রুমটারেই আমরা আছি। সকাল সকাল রিসর্টের একটা চক্কর লাগিয়ে চলে এলাম ঘরে। এবার মা তো উঠে পড়েছে, এবার বারান্দায় বসে দুজনে মিলে সকালের চাটা খাবো। কোথায় যাচ্ছ ব্রেকফাস্ট করতে? চলো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে, এটা ব্রেকফাস্ট টাইম।
আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেবে, তো আমরা সেটাই নেব। আমি নিয়েছি ব্রেড টোস্ট উইথ জ্যাম বাটার, আর মা নিয়েছে রুটি ছোলার ডাল, তার সাথে কলা মিষ্টি ডিম কম্পালসারি ছিল, কিন্তু আমরা ডিমটা পার্সেল করে নিয়েছিলাম ট্রেনে খাবো বলে। আর টি কফিতে অপশান থাকে, আমি নিয়েছি কফি আর মা নিয়েছে একটা লিকার টি। না, এখান থেকে নিয়ে নেব। নর্মালি ওরা লুচি তরকারি দেয়, কিন্তু লুচি তরকারি মা খেতে চাইছিলো না বলে আমি আলাদাভাবে ওনাদের রিকোয়েস্ট করাতে মায়ের জন্য দুটো রুটি ওরা কম্পালসারি ব্রেকফাস্টে দিয়েছে। তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আর এবার চলে যাব বোলপুরের উদ্দেশ্যে। এবার এসেছিলাম বাসন্তী পুজো দেখবো বলে, সেটা বোলপুরের স্টেশনের কাছেই হয়। এই বাসন্তী পুজোর আমি আলাদা একটা ছোট্ট ব্লগ দেব, তোমরা প্লিজ সেটা দেখো। আর এরপরে যদি কখনো তোমরা এই সময় বোলপুরে যাও, তাহলে অবশ্যই বাসন্তী পুজো দেখে এসো, খুবই ভালো লাগবে। আমরা বাসন্তী পুজো দেখে আবার স্টেশনেই চলে এসেছিলাম, আর সেখানে একটু ওয়েটিং রুমে ওয়েট করে তারপর অ্যানাউন্সমেন্ট হতেই এখন আমরা চলে যাচ্ছি ট্রেনে উঠব বলে। আমাদের ট্রেন ছিল বোলপুর টু হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা 1:10 ছাড়ে, আর ওখানে পৌঁছানোর টাইম মানে হাওড়ায় পৌঁছানোর টাইম 3:40 দুপুরে। ট্রেনে খাবার দাবার কী খাবো, তাই জন্য লাঞ্চটা আমরা অলরেডি হোটেল থেকেই প্যাক করে এনেছিলাম, যেহেতু আমাদের বিশেষ ঘোরাঘুরি এবার ছিল না, তাই হোটেল থেকেই একবারে প্যাক করে নিয়েছিলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে থাকা ডিমগুলো আমরা তখন খাইনি, সেটা আমরা পার্সেল করে নিয়েছিলাম। তার সাথে মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম রুটি, আর আমার জন্য নিয়েছিলাম স্টাফড পরাঠা, তার সাথে ছিল আচার। আর ডিমের সাথে খাবার জন্য ওরা নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছিলো, খুব সুন্দরভাবে সবটা প্যাকিং করে দিয়েছিলো। আর খাবার দুপুরবেলা 2:00 সময় আমরা খেয়েছি, তখনও খুবই গরম ছিল। সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার রাঙাবিতানের সাথে খুবই ভালো। আমি রুম ট্যুরের একটা আলাদা ভ্লগ অবশ্যই চ্যানেলে আপলোড করব, তোমরা অবশ্যই সেটা দেখো, তাহলে একটা আইডিয়া পাবে। এভাবেই এই ট্রিপটা খুবই সুন্দরভাবে কেটে গেল, আশা করি পুরো ভ্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। নতুন নতুন ভ্লগস নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।